হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা নতুন ইউটিউবার বা ভিডিও আপলোড করতে বেশ কিছু সমস্যায় পড়ছেন, যেমন সাবটাইটেল কিভাবে লিখবেন বা এন্ড স্ক্রিন কিভাবে অ্যাড করবেন এবং অ্যাড কার্ড কিভাবে সেট করবেন, এই বিষয়গুলো ভিডিও আপলোড করতে প্রয়োজন হয়। তো আমার অনেক ভিউয়াররা আমাকে মেসেজ করেছেন কিভাবে ভিডিওর সাবটাইটেল লিখতে হয় বা এন্ড স্ক্রিন অ্যাড করতে হয় এবং অ্যাড কার্ড সেট করতে হয়। এই বিষয়গুলো আমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দেন। তো আমি তাদের অনুরোধ রাখার জন্য এই ভিডিওটি করছি। বন্ধুরা, এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভিডিও আপলোড করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, এখানে আমি একটি ভিডিও আপলোড করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টাইটেল লিখেছি, এরপরে ডেসক্রিপশন দিয়েছি, ডেসক্রিপশনে যা যা দেওয়ার আমি এখানে দিয়েছি। এখানে আমি টাইটেলটা দিয়েছি, টাইটেলটা অবশ্যই 100 লেটারের মধ্যে হবে, তো আমি এখানে 84 লেটারস হয়েছে। ডেসক্রিপশনের প্রথমেই আমি এই টাইটেলটা কপি করে এখানে দিয়েছি, এরপরে আরও কিছু ডেসক্রিপশনে আপনি ইচ্ছামতো এখানে লিখতে পারবেন। ভিডিও রিলেটেড যে বিষয়গুলো এখানে আপনার লিখে দিতে হবে। এরপরে বেশ কিছু কিওয়ার্ড আমি অনলাইনে রিসার্চ করে এই ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড আমি এখানে অ্যাড করেছি। এরপরে আমার যে ওয়েবসাইটগুলো রয়েছে, আমার ফেসবুক প্রোফাইল, আমার পেজ প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল ইত্যাদি যে পেজ লিঙ্কগুলো রয়েছে আমি সেগুলো এখানে দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি এখানে একটি থাম্বনেল দিয়েছি, যে থাম্বনেলটা আমি আগেই তৈরি করেছি। এরপরে এখানে প্লেলিস্ট, আমি এখান থেকে টিউটোরিয়াল সিলেক্ট করে দিয়েছি। এখান থেকে দেখুন টিউটোরিয়াল সিলেক্ট করেছি, যেহেতু এটা একটা টিউটোরিয়াল। এরপর এই ভিডিওটা কারা দেখতে পারবে, অর্থাৎ নো ইটস নট ফর কিড, এখানে অপশন রয়েছে ইয়েস ইটস মেড ফর কিডস, নো ইটস নট মেড ফর কিডস। তো আমি এখানে যেহেতু এই ভিডিওটি সবাই দেখতে পারবে, তো আমি নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করে দিয়েছি। এরপর নিচের দিকে গিয়ে আমি ভিডিও রিলেটেড কিছু ট্যাগস, আমি আগেই ভিডিও এসিও করার সময়, অফ পেজ এসিও করার সময় আমি এই ট্যাগসগুলো অনলাইন থেকে সার্চ করে আমি নোটপ্যাডে লিখেছিলাম এবং সেখান থেকে অফ পেজ এসিও করার পরে এখন অন পেজ এসিও, অর্থাৎ ভিডিও আপলোডের সময় অন পেজ এসিও করছি এবং এখানে ট্যাগসগুলো আমি দিয়েছি। এটা অবশ্যই 500 লেটারের মধ্যে হতে হবে। এরপর নিচের দিকে, আরও নিচের দিকে গিয়ে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, ক্যাপশন নোটিফিকেশন নান এটা ঠিক থাকবে, তারপরে রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন এটা আজকের ডেট এটা দিয়েছি। এরপরে ভিডিও লোকেশন বাংলাদেশ সিলেক্ট করেছি। এরপর এখানে আমরা যে নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করলাম। এরপরে এখানে দেখুন আপনারা যে বিষয়টি আপনারা জানতে চেয়েছেন, অ্যাড সাবটাইটেলস, তারপরে রয়েছে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন এবং অ্যাড কার্ডস। এই তিনটি অপশন সম্পর্কে জানার জন্য আপনারা আমাকে লিখেছেন। এবার দেখুন অ্যাড সাবটাইটেল কিভাবে করতে হয় তো বা কিভাবে লিখতে হয়। এখানে দেখুন রিচ এ বর্ডার অডিয়েন্স বাই অ্যাডিং সাবটাইটেল টু ইউর ভিডিও। আপনার তৃণমূল পর্যায়ের যে অডিয়েন্সগুলো রয়েছে বা ভিউয়াররা রয়েছে তাদের কাছে ভিডিওটা পৌঁছানোর জন্য এই সাবটাইটেলটা খুবই কার্যকরী। তো ডান দিকে দেখুন অ্যাড, এখানে ক্লিক করলাম। এরপর এখানে দেখুন আপলোড ফাইল, আপনার যদি আগে থেকে প্রস্তুত করা কোনো ফাইল থাকে তো এখান থেকে আপনি আপলোড করে দিতে পারেন। তো টাইপ ম্যানুয়ালি, আমি সাধারণত টাইপ ম্যানুয়ালি এখান থেকেই সাবটাইটেলটা লিখে দিই। তো আমি এখানে টাইপ ম্যানুয়ালি এখানে ক্লিক করলাম। এরপর এখানে লিখবো, যেহেতু ভিডিও রিলেটেড সাবটাইটেল এখানে লিখতে হবে, তো আমি এখানে লিখছি রিপোস্ট আপলোডেড ভিডিও টু গ্রো ভিউজ। আমি এখানে লিখলাম রিপোস্ট আপলোডেড ভিডিও টু গ্রো ভিউজ, অর্থাৎ আপনার ভিউজ বাড়ানোর জন্য আপনার আপলোড করা ভিডিও পুনরায় কিভাবে রিপোস্ট করবেন সেই সম্পর্কে এই ভিডিওটা। তো আমি এখানে সাবটাইটেলটা লিখে দিলাম, এরপরে উপরের দিকে দেখুন ডান, এখানে ক্লিক করলাম। তো এখানে দেখুন বন্ধুরা সাবটাইটেল লেখা হয়েছে এবং এটা সেভড হয়েছে। তো যদি সেভড হয়ে যায় তো এখানে লেখা থাকবে বাংলা বা এই কথাটি এখানে লেখা থাকবে। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন, অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমার ভিউয়াররা যখন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিও শেষ হওয়ার আগেই এই ভিডিওর স্ক্রিনের কোন দিকে আমার অন্য ভিডিওর স্ক্রিন এখানে শো করবে সেই বিষয়টি এখানে দেখাতে হবে। এবার দেখুন বন্ধুরা অ্যাড এন্ড স্ক্রিন, তো ডান দিকে দেখুন অ্যাড, এখানে ক্লিক করলাম। এরপর দেখুন বন্ধুরা এখানে দুইটা স্ক্রিন রয়েছে। তো ভিডিওর বাম পাশে নিচের দিকে আমার অন্য ভিডিওর স্ক্রিনটি এখানে দেখা যাবে, সেই স্ক্রিনটা আমি প্রথমে সিলেক্ট করে দিলাম। আমি ইচ্ছা করলে এটাও সিলেক্ট করতে পারতাম। এরপরে উপরের দিকে সেভ, এখানে ক্লিক করে আমি এটা সেভ করে নিলাম। এরপর সর্বশেষ যে বিষয়টা রয়েছে সেটা হলো অ্যাড কার্ড, অর্থাৎ আপনার ভিডিও যখন চলবে তখন ভিডিওর মধ্যে আই বাটন দেখাবে। সেই আই বাটনের মধ্যে আপনার এই ভিডিও রিলেটেড অন্য কোনো ভিডিওর লিঙ্ক যদি দেয়া থাকে সেটা শো করবে। তো আমি এখানে অ্যাড কার্ড, এটা ডান দিকে যে অ্যাড অপশন রয়েছে সেখানে ক্লিক করলাম। এখান থেকে আপনি প্লেলিস্ট অ্যাড করতে পারেন, চ্যানেল অ্যাড করতে পারেন। তো আমি ভিডিও এখানে ক্লিক করলাম। এরপর এখানে দেখুন আপনার ভিডিও লিস্ট এখানে চলে আসবে। এখান থেকে এই ভিডিও রিলেটেড একটি ভিডিও আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে এর ভিতর থেকে এই ভিডিও রিলেটেড গ্রো ফলোয়ার্স অর্গানিক্যালি আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপর উপরে সেভ, দেখুন বন্ধুরা উপরে সেভ যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা আমার তিনটি অপশন অলরেডি সেভ করে দিলাম। এখানে অ্যাড সাবটাইটেল আমি লিখে দিয়েছি, অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন লিখে দিয়েছি, সেট করেছি। এরপরে অ্যাড কার্ড, এটাও আমি সেভ করে দিলাম। আপনার ভিডিও ইউটিউবে আপলোডের সময় অ্যাড সাবটাইটেল, অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন এবং অ্যাড কার্ড এই তিনটি বিষয় যথাযথভাবে এবং সফলভাবে সেভ করে দিবেন, তাহলে আপনার ভিডিও তৃণমূল পর্যায়ের অডিয়েন্সের কাছে বা ভিউয়ার কাছে বা আপনার সাবস্ক্রাইবারদের কাছে এটা পৌঁছে যাবে। এরপরে আমরা নেক্সট এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা এখানে দেখুন কপিরাইট, এখানে কোনো কপিরাইট ক্লেম নেই, অলরেডি ইউটিউব আমাকে মেসেজ দিয়েছে। এখানে দেখুন কপিরাইটের নিচেই রয়েছে নো ইস্যুস ফাউন্ড, অর্থাৎ আমার ভিডিওতে কোনো কপিরাইট এলিমেন্টস নাই। তো এটা আমি এখন নির্দ্বিধায় আপলোড করতে পারি। তো এখানে দেখুন নেক্সট, এখানে ক্লিক করলাম। এরপর এখানে দেখুন সেভ, পাবলিশ, ভিজিবিলিটি, এখানে আপনি যদি প্রাইভেট করে রাখেন শুধুমাত্র আপনি দেখতে পারবেন, আর আনলিস্টেড, আনলিস্টেড করলে আপনার ভিডিওর তালিকায় এই ভিডিওটি লিস্টেড হবে না, এটা হাইড অবস্থায় থাকবে। আর নিচে দেখুন পাবলিক, এখানে যদি এটা সিলেক্ট পাবলিক সিলেক্ট করে দেন তাহলে সব ধরনের ভিউয়ারের কাছে আপনার ভিডিওটি পৌঁছে যাবে। তো বন্ধুরা এখানে দেখুন পাবলিশ, এখানে পাবলিশে ক্লিক করার সাথে সাথে ভিডিওটি আপলোড হয়ে যাবে। বন্ধুরা যে মূল বিষয়টি আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, অর্থাৎ কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করার সময়ে সাবটাইটেল লিখবেন বা অ্যাড এন্ড স্ক্রিন সেট করবেন বা অ্যাড কার্ড সেট করবেন, সেই বিষয়গুলো আমি দেখিয়েছি। বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বিপুল ভিশন 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।